হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপাবিলিটি ছোট করা হয় না। তো প্লিজ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। জাঙ্কুক ঘুরিয়ে আবার কল করলো, কিন্তু ফোনটা কেউ রিসিভ করলো না। জাঙ্কুক সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু কলকাতার যা জ্যাম রাস্তাও কম নয়। জাঙ্কুক বারবার তেকে ফোন করেই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অপরদিকে তে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়লো। গাড়ির ভিতরে থাকা মানুষটা ঠিক সময় ব্রেক মারলো। সে গাড়িটার সামনে থেকে সরেই যাচ্ছিল, তখন গাড়ির ভিতর থেকে কেউ একজন বেরিয়ে এলো। তে মিন হো, তে তুমি এরকম রাস্তার মাঝখানে কেন দৌড়াচ্ছ, কি হয়েছে? তুমি আমাকে হেল্প করো, ও আমাকে মেরে ফেলবে। মিনহো দেখলো তে পিছনে কিছু লোক দৌড়ে আসছে। মিনহো তেকে নিজের পিছনে দাঁড় করিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। কি চাই তোমাদের, ওর পেছনে কেন পড়েছো? তুমিও যদি মরতে না চাও তো চুপচাপ এখান থেকে সরে যাও, মেয়েটাকে আমাদের দরকার। ওকে ছোঁয়ার চেষ্টাও করবে না, বুঝতে পেরেছো? ওরা তের দিকে এগোতে গেলে মিনহো বাধা দেয় আর শুরু হয়ে গেল মারামারি। একসাথে সাতজনের সাথে মারামারি করতে মিনহো পারছে না। তার উপর মিনহোর উপর একসাথে অনেকজন মিলে চড়া হয়েছে আর দুজন তের কাছে এসে তেকে টেনে নিয়ে যাচ্ছিল। তখন এই জাঙ্কুকের গাড়ি এসে পথ আটকে দাঁড়ালো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে সবার আগে ওদের দুজনের সাথে থেকে তেকে ছাড়িয়ে নিল আর ওদের দুজনকে দু চারটা মারলো। মিনহোকে দেখতে পেয়ে মিনহোকেও ওদের কাছ থেকে ছাড়ালো। অবস্থা বেগতিক দেখে আর সাথে জাঙ্কুক আর মিনহোকে দেখে ওদের হাতে মার খেয়ে ওরা পালিয়ে গেল। জাঙ্কুক তের কাছে এসে তেকে জড়িয়ে ধরতেই তে জাঙ্কুকের কাঁধে ঢলে পড়লো। জাঙ্কুক দেখলো তে অজ্ঞান হয়ে গেছে। তে এই তে তে জাঙ্কুক চলো হসপিটালে নিয়ে যাই। জাঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। মিনহো নিজের গাড়িতে উঠে বসলো। হসপিটালে এসে জাঙ্কুক তেকে অ্যাডমিট করালো। জোন বাড়ি জাঙ্কুক কিচ্ছু হবে না, কিন্তু হঠাৎ এসব কি, কেন তের পেছনে ওরা পড়েছে? বিশ্বাস করো জাঙ্কুক, আমি এসব করাইনি, আমি নিজেই তোকে রাস্তার মাঝখানে পেয়েছি। থ্যাংক ইউ মিনহো, তুমি ঠিক সময় না এলে আমিও তোমার মতো তের ভালোই চাই। জাঙ্কুক জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বললো। কিছুক্ষণের মধ্যেই ডক্টর এসে তেকে চেক করে বেরিয়ে এলো। ডক্টর তে কেমন আছে? উনি কোনো কারণে খুব ভয় পেয়েছে। আচ্ছা অতীত থেকে কিছু হয়েছিল যেটার জন্য ওনার লাইফে এফেক্ট পড়ছে, মানে এখনো সেম এই তেমনই কিছু একটা হয়েছে যার জন্য পেশেন্টের পুরনো ভয়গুলো আবার ফিরে এসেছে? মিনহো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর উত্তরও অপেক্ষা করছে। হ্যাঁ ডক্টর, নিজের দিদির মৃত্যুটাও মেনে নিতে পারেনি, সেই সময় ডিপ্রেশনে চলে গিয়েছিল। পেশেন্টের মেন্টাল কন্ডিশন কিন্তু ভালো নয়, ওনার খেয়াল রাখুন। জ্ঞান ফিরেছে? হ্যাঁ দেখা করতে পারেন, আর হ্যাঁ একটু পরে ডিসচার্জ করে দেওয়া হবে। জাঙ্কুক আর মিনহো তের কাছে এসে দেখলো তে এখনো চোখ বন্ধ করে আছে। জাঙ্কুকের মাথায় হাত দিতেই তে চোখ খুলে তাকালো। জাঙ্কুক তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। তে কিছু হয়নি, তুই কাঁদছিস কেন? দেখ আমি আছি তো তোর সাথে। তে কেঁদেই চলেছে, জাঙ্কুক শুধু ওকে চুপ করানোর চেষ্টা করছে। তে সত্যি কিছু হয়নি, তুমি কেঁদো না প্লিজ, আমাকে ওরা দিদির মতন মেরে ফেলবে। চুপ কর, কিচ্ছু হবে না, আমি আছি তো, চল বাড়ি যাই, স্যার আন্টি অপেক্ষা করছে তোর জন্য। ঠিক তো, আঙ্কেল আন্টি অপেক্ষা করছে বাড়িতে, যাও। জাঙ্কুক তেকে নিয়ে এসে নিজের গাড়িতে বসালো। থ্যাংক ইউ মিনহো, আবার বলছি তোমাকে, তুমি না থাকলে যে আজ কি হতো। বারবার বলো না জাঙ্কুক, আমি তো বললাম আমি তোমার মতো তে ভালোই চাই। তুমি ওকে বাড়ি নিয়ে যাও, সাবধানে যেও, কাল কলেজে দেখা হচ্ছে। জাঙ্কুক গাড়ি নিয়ে তের বাড়িতে চলে এলো। সারা রাস্তাতে একটা কথাও বলেনি, চুপচাপ বসেছিল। বাড়ি আসতেই তে কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে গেল। তে মাও ডাকলো কিন্তু শুনলো না। জাঙ্কুক তে বাবার কাছে এসে বলল, কি হয়েছে তে, ডাকলাম শুনলোই না? স্যার আমার কিছু বলা আছে আজকে, আজকে একটা ঘটনা ঘটেছে ওর সাথে। কি হয়েছে জাঙ্কুক, তুমি তো টেন্স কেন? জাঙ্কুক আজকে ঘটনাটা এমনকি ডক্টর কি বলেছে সেটাও বললো। আমার মেয়েদের উপরই কেন হয় এমন বুঝি না, একটাকে তো হারিয়ে ফেলেছি আর একটাকে আমি হারাতে চাই না। এখন এসব ভাবার সময় নাই, মেয়েটা কি করে স্বাভাবিক জীবনে ফিরবে সেটা দেখতে হবে। আস্তে আস্তে তো হয়েছিল ঠিক, আবার সেই না আন্টি, কিচ্ছু হবে না, আমি কিছু হতেই দেবো না। আপনারা ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলুন, আমি কাল কলেজে যাওয়ার সময় ওকে নিয়ে যাব, বলে জাঙ্কুক বেরিয়ে গেল। বাবা তুমি কি তের পেছনে গুন্ডা লাগিয়েছো? তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ব্যবসা করে গুন্ডাবো নয়, আজ তের পেছনে কিছু গুন্ডা লেগেছিল, আমি যদি কোনোভাবে জানতে পারি এর সাথে তুমি যুক্ত আছো আমি কিন্তু তোমায় ছাড়বো না, বলে দিলাম, বলে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। জাঙ্কুক ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 8টা বেজে গেছে। জাঙ্কুক তেকে ফোন করলো। এই তে ফোনটা বাজছে তো, ফোনটা ধর। তে শোয়া থেকে উঠে বসলো, ফোনটা হাতে নিয়ে দেখলো জাঙ্কুক ফোন করেছে। তে কলটা রিসিভ করে বসে রইল। হ্যালো তে, তে তে কথা বল। তে ফোনটা ওর মায়ের হাতে দিয়ে শুয়ে পড়লো। হ্যালো জাঙ্কুক, তে কোথায় আন্টি? ফোনটা রিসিভ করে ফোনটা আমার হাতে দিয়ে শুয়ে পড়েছে। কথা বলছে তোমাদের সাথে? না। জাঙ্কুক ফোনটা কেটে দিল। তের বাবা তের রুমে এসে খাবারের প্লেটটা নিয়ে বলল, এ মা উঠে বস, খাবারটা খা। তে উঠে বসে চুপচাপ বসে রইল।
কথা বলবে না আমার সাথে, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। কে বলেছে যেতে? আমিও আমার থেকে কোথাও পাঠাবো না, ওরা আমাকে নিয়ে চলে যাবে বাবা, কেউ নিয়ে যাবে না, আমি আছি তো। না করো, খাবারটা খাও। না খাবো না, না খেলে কিন্তু আমি রাগ করবো। তে বাবা তে কে কিছুটা খাবার খাইয়ে দিল। তে মা আজ তের সাথে ঘুমিয়েছে। তে নিজের মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। কলেজ যাওয়ার জন্য জাঙ্কুক তের বাড়িতে এলো, এসে শুনলো তে রুমে শুয়ে আছে। জাঙ্কুক এসে দেখলো তে জানলার দিকে মুখ করে বসে আছে। কি রে তে, বসে আছিস কেন, কলেজ যাবি না? তে জাঙ্কুকের দিকে না ঘুরে মাথা নেড়ে না বললো, যাবি না কেন, চল শিগগিরই। তে কোনো উত্তর দিল না। আরে এই তে, চল না, আমি যাব না। যাবে না কেন আমার পাগলিটা, বলে তেকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তে জাঙ্কুকের দিকে ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তে তুই কেন এসব নিয়ে ভাবছিস, আমি আছি তো, চিন্তা করিস না, চল কলেজ যাই, বাইরে ঠান্ডা হাওয়া লাগবে, ভালো লাগবে। আর যদি আবার ওরা আসে? কেউ আসবে না, আমি আছি তো, রেডি হয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। তে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেল। মা আমি আসছি, সাবধানে যা। কলেজে এসে ওরা গ্রাউন্ডে এসে বসলো। তে একটা গাছের নিচে এসে বসে রয়েছে, জাঙ্কুকর পাশেই বসলো। তখনই মিনহ এসে জাঙ্কুকের পাশে বসলো। মিনহ জাঙ্কুককে ইশারায় জিজ্ঞাসা করলো যে সব ঠিক হয়েছে কিনা। জাঙ্কুক না বললো। তে এই রবিবার আমি ফ্রি আছি, চলো কোথা থেকে ঘুরে আসি। আমার গার্লফ্রেন্ড কে তুমি নিয়ে যাবে? হ্যাঁ, এটা আবার কেমন কথা, আমার গার্লফ্রেন্ড কে আমি নিয়ে যাব? না, ও আমার সাথে যাবে। না, ও তোমার সাথে যাবে না, ও আমার সাথে যাবে। কখনো না, তে আমার সাথে যাবে। উফ, তোমাদের ঝগড়াটা থামাও তো, তোমরা ঘুরতে যেতে চাও তো? হ্যাঁ, তো দুজন দুজনের সাথে চলে যাও, বলে তে উঠে চলে গেল। এভাবে হবে না জাঙ্কুক, ধৈর্য ধরতে হবে। তে কথা তো বলছে তাই না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তাই যেন হয়। ওকে এরকম ভাবে দেখতে একটু ভালো লাগছে না। যাও ক্লাসে যাও, আমি দেখি ও কোথায় গেল। মিনহ গ্রাউন্ড থেকে বেরিয়ে এসে সোজা আয়ু ক্লাসে এলো। আয়ু ক্লাসেই ছিল, মিনহ আয়ুকে টেনে করিডোরে নিয়ে এলো। আহ, কি করছো কি মিনহ, তুমি এসব করেছো তাই না? আমি কি করেছি? তের পেছনে গুন্ডা লাগিয়েছো তুমি তাই না? না, আমি কিছু করিনি, মিথ্যা কথা বলবে না একদম। দুদিন আগেই তুমি তেকে মেরে ফেলতে বলেছিলে, তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা তোমারই কাজ। হ্যাঁ, আমি তের পেছনে গুন্ডা লাগিয়েছি তো কি, কাল তো তে বেঁচে গেছে তাই না? তোমার জন্য ওর মেন্টাল হেলথ কত ক্ষতি করছে তুমি জানো? কোনো আইডিয়া আছে তোমার? আমি চাই ও মরে যাক, জাঙ্কুকের জীবন থেকে তে নামক কাঁটাটা সরে যাক। তুমি মানুষ আয়ু, কি করে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে ক্ষতি করতে পারো? যদি চাও আমি ওকে কিছু না করি তো ওকে নিয়ে চলে যাও, না তো আমি কি করবো তুমি ভাবতেও পারবে না, বলে আয়ু গটগট করে চলে গেল। তারপর সবার ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষ হতেই মিনহ জাঙ্কুককে ডাকলো। এই জাঙ্কুক, মিনহ তোকে কেন ডাকছে? জানি না, দেখছি। আমার সাথে এসো, তোমাকে কিছু বলার আছে। জাঙ্কুক মিনহর সাথে একটা ফাঁকা ক্লাসরুমে এসে বসলো। জাঙ্কুক, আমি জানি তের সাথে এটা কে করেছে। কে করেছে? আয়ু। আয়ু লোক পাঠিয়ে তেরকে মার্ডার করার জন্য চেষ্টা করেছিল। কি বলছো কি এসব? দেখো জাঙ্কুক, আমি আয়ুর সঙ্গে মিলে তোমাকে আর তেকে আলাদা করার চেষ্টা করেছি, কিন্তু কখনোই তোমাদের কারোর ক্ষতি করতে চাইনি। কিন্তু আয়ু তো তোমাকে পাওয়ার জন্য তেকে সরিয়ে দিতে চাইছে, আর এটা সত্যি, আর এটা ওর নিজের মুখে আমাকে বলেছে। আয়ুকে আমি ছাড়বো না, আজ ওর জন্য আমার তের এই অবস্থা। জাঙ্কুক উঠে সোজা আয়ুর কাছে গেল। আয়ুকে হাত ধরে টানতে টানতে কলেজ গ্রাউন্ডে নিয়ে এলো। আমাকে এভাবে হাত ধরে টানছো কেন? তুমি বললে তো আমি এমনিতেই তোমার সাথে আসতাম। তুমি কোন সাহসে তের পেছনে গুন্ডা লাগিয়েছো? আমি কিছু করিনি, একদম ভালো সাজার চেষ্টা করবে না, তোমাকে মিনহ বলেছে তাই না? ও তো তেকে পাওয়ার জন্য সব মিথ্যা কথা রটাচ্ছে। না, আমি কোনো মিথ্যা বলিনি, তুমি সত্যি সত্যি মারতে চেয়েছিলে। কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার প্রমাণ চাই তাই তো? আমি তোমাকে প্রমাণটা দিচ্ছি। মিনহ নিজের ফোনটা জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক ফোনটা এর সামনে ধরলো। একটু আগে মিনহ আর আয়ু বলা কথাগুলো পুরোটাই রেকর্ড হয়েছে। জাঙ্কুক ফোনটা মিনহকে ফেরত দিয়ে দিল। আরো প্রমাণ চাই নাকি? এটা একটু আগে তুমি নিজের মুখে স্বীকার করেছো, এটা তারই রেকর্ডিং। এবারই স্বীকারোক্তিটা আমি থানায় জমা দেবো আর তোমার নামে কেস করবো। না প্লিজ, এমন কিছু করো না। তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই, বিশ্বাস করো, আমি আর কখনো তোর কোনো ক্ষতি করবো না। বিশ্বাস তো আবার তোমাকে, আমি কথা দিচ্ছি আর কখনো কারোর ক্ষতি করবো না, কথাটা যেন মনে থাকে। আর যদি ভুলেছো তো এই রেকর্ডিংটা সোজা থানায় পৌঁছে যাবে। আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো, কোনো দরকার নেই, তুমি তোর ধারে কাছেও যাবে না। আয়ু ওখান থেকে চলে গেল। থ্যাংক ইউ মিনহ, বারবার থ্যাংক ইউ বলো না তো, বলো আমরা কিভাবে বন্ধু হতে পারি? হ্যাঁ হতেই পারি, কিন্তু তে কিন্তু আমার, ওই ব্যাপারটা আমরা এখনো একে অপরের প্রতিপক্ষ, কিন্তু এমনিতে আমরা বন্ধু। একদম ঠিক বলেছে। এরপর দেখতে দেখতে তে কলেজের এক্সাম শেষ হয়ে গেল, তাই সবাই একটু হাত ছেড়ে বাঁচলো। এক্সাম শেষ হওয়ার পর এক সপ্তাহ ধরে সবাই একটু ঘুরে বেরিয়ে সময় কাটালো। আজ রবিবার, জাঙ্কুক একটু পরেই বাড়ি থেকে বেরোবে, তাই শার্টটা পরতে পরতে
সুগার সাথে ফোনে কথা বলছিল। তখনই জাঙ্কুকের বাবা জাঙ্কুকে ডেকে পাঠালো। জাঙ্কুক কলটা কেটে ড্রয়িং রুমে এলো। বলো বাবা, তুমি কি এখন বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আজ যেও না, বাড়িতেই থেকে, একটু দরকার আছে। হঠাৎ কি এমন দরকার? তুমি একে ভালোবাসো তাই তো? হ্যাঁ, ওকে বাড়িতে ডাকো এখনই। কেন, কি দরকার ওকে তোমার? তোমার বিয়েটা দিতে হবে তো নাকি? আমি ওর মুখ থেকে শুনতে চাই কি ও তোমাকে ভালোবাসে কিনা। সত্যি বলছো বাবা? আমি এখনই ফোন করছি। জাঙ্কুক দৌড়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে তেকে ফোন করে আসতে বললো। ফোন করার আধ ঘন্টার মধ্যে তে উপস্থিত হলো জিয়ন ম্যানশনে। তে বাড়িতে ঢুকতে দেখলো জাঙ্কুকের বাবা মা আর তার কাকি আর জাঙ্কুক ড্রয়িং রুমে বসে আছে। বসো তে। না আঙ্কেল, ঠিক আছে, আপনি বলুন কেন রেখেছেন। তুমি আমার ছেলেকে ভালোবাসো? হ্যাঁ, কোন মতলবে? বাবা, এসব কি বলছো কি তুমি? তে আগেই বুঝতে পেরেছিল এরকমই কিছু একটা হবে, তাই হালকা হেসে বললো, আপনার ছেলেকে পাওয়ার মতলবে। আমি ওকে ভালোবাসি, ওর সাথে সারা জীবন কাটাতে চাই, এটাই আমার মতলব। তুমি শুধুমাত্র আমাদের ফ্যামিলি স্ট্যাটাস দেখে আর জাঙ্কুককে তুমি ফাঁসিয়েছো, ভালোবাসার নাটক করছো। কাকিমা, এসব কি বলছো কি তুমি? চুপ কর জাঙ্কুক, তোর আগে বোঝা উচিত ছিল কেন তোর বাবা আমাকে ডেকে পাঠিয়েছে। বুঝতে যখন পারিসনি তখন সবটা আমার উপর ছেড়ে দে। আমার ছেলে তোমার সব কথা শুনে ভালোই ওকে নিজের আঙুলে নাচাচ্ছ, তাইলে আপনিও চেষ্টা করুন, করার দেখুন না পারেন কিনা। এই মেয়ে, তুমি কি মিছির চুরি? খুব চ্যাটাং চ্যাটাং কথা বলো কিন্তু তুমি, আপনার থেকে কম। শুনোতে, আমরা তোমাকে এখানে ডেকেছি একটা কারণে। বলুন কি কারণে, এত জরুরি তলব? আমার ছেলের জীবন থেকে তুমি সরে যাও, কখনো না। দেখুন, আপনার ছেলে নিজেই চায় না আমি চলে যাই। ওর চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। ও অবুঝের মতো বায়না করবে, আমাকে সেই বায়নাটা মেটাতে হবে নাকি? ও না জানলেও আমি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস জানি, আর আমার ছেলে হয়ে জাঙ্কুক সেটা মানতেই হবে। আমি কোনো স্ট্যাটাসের পরোয়া করি না, বুঝেছো? আমি তাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। জাঙ্কুক, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, একটা সামান্য শিক্ষকের মেয়ে হয়ে এত বড় একটা বিজনেসম্যানের ছেলে তোদের একসাথে কোনোদিনই মানাবে না। তুমি ঠিক করার কেউ নয়। চলতে জাঙ্কুকের হাত ধরে বেরিয়ে যাচ্ছিল, তখনই আরএম পিছন থেকে ডাকলো, দাঁড়াও জাঙ্কুক, তুমি আমার কথা শুনতে বাধ্য। তুমি নিজে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছো। কিসের পেপার? জাঙ্কুকের বাবা একটা ফাইল জাঙ্কুকের হাতে দিল। ফাইলটা পড়ে জাঙ্কুক স্তব্ধ দাঁড়িয়ে রইল। তুমি আমাকে না জানিয়ে আমাকে দিয়ে সাইন করিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো বাবা। কিছু করার ছিল না, তোমাকে বাধার জন্য এটা আমাকে করতে হয়েছে, তাছাড়া আমি তোমার ভালোর জন্যই করেছি। এই জাঙ্কুকের হাত থেকে ফাইলটা নিয়ে খুলে পড়তে শুরু করলো, যেখানে লেখা আছে জাঙ্কুক নিজের বাবার বিজনেস সামলাবে আর বাবার মত ছাড়া কখনো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। তুই না পড়ে সাইন করে দিয়েছিলি, আমি কি করে জানবো বাবা হয়ে ছেলেকে এভাবে ঠকাবে? আমি তোমার কোনো কন্ট্রাক্ট মানি না বাবা। ওকে, কন্ট্রাক্ট ভাঙার মাশুল হিসাবে তুমি 20 কোটি টাকা আমাকে দাও। এত টাকা আমি কোথায় পাবো? কেন, যা, তেল বাবা দেবে তোর টাকা, ওই মেয়েটার জন্যই তো তুই এত লড়ছিস। ও, তেল বাবা দেবে কি করে? সামনে স্কুল মাস্টার এত টাকা কখনো দেখেছে নাকি? মুখ সামলে কথা বলুন, না তো আপনার কি অবস্থা হতে পারে আপনার কোনো ধারণা নেই। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পরিবারের লোককে শাসাচ্ছ কোন সাহসে? যাও, বেরিয়ে যাও, আজ থেকে আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। না, এটা হতে পারে না, আমি তেকে ছাড়া বাঁচতে পারবো না। জাঙ্কুক, শান্ত হ, আমি আসবো। জাঙ্কুক, হ্যাঁ আসবে, সেদিনই আসবে যেদিন আমাদের ফ্যামিলির সাথে তোমার স্টাইল ম্যাচ করবে, তার আগে নয়। তাই হবে, আমি সেদিনই আসবো যেদিন আপনার এই স্ট্যাটাসের অহংকার ভেঙে চুরমার করে দিতে পারবো। না না, প্লিজ যাস না তে, তুমি ভাঙবে আমার অহংকার। মিস্টার নামজুন, আমি এখানে দাঁড়িয়ে এখনই আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি সেদিনই ফিরে আসবো যেদিন আপনার অহংকার ভেঙে আমি চুরমার করে দিতে পারবো, যেদিন আমার সামনে আপনাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। দেখা যাক কি হয়, ততদিন ভুলেও আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। তাই হবে। তুই কি বলছিস তে? তুই প্রমিস করেছিলি আমাকে ছেড়ে যাবি না। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, শুধু কিছুদিনের সময় চেয়ে নিচ্ছি। তুই একদম চিন্তা করিস না, আমি ফিরে আসবো তোর কাছে, আমার জন্য অপেক্ষা করবি তো? তোকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, আমি কি করে থাকবো? তোকে পারতেই হবে জাঙ্কুক, আমার জন্য, আমাদের জন্য। প্লিজ এত বড় শাস্তি দিস না, শাস্তি তো সে পাবে যে এটা যোগ্য। তুই আমার উপর একটু ভরসা রাখ আর মন দিয়ে কাজ কর। না, আমি ওই খারাপ লোকটার বিজনেস কিছুতেই সামলাবো না। তুই বিজনেস জয়েন করবি জাঙ্কুক, আমার জন্য, বুঝলি? আমি যেন ফিরে এসে দেখি আমার জাঙ্কুক অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। যাস না, প্লিজ যাস না, আসবো ফিরে, প্রমিস করছি তো, আসবো আমি, বলে তে দৌড়ে বেরিয়ে চলে গেল। তে এক পাও বাইরে বের করার চেষ্টাও করবে না, যাও নিজের রুমে যাও। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ, তোমার মতো বাবা যেন কারণ না হয়। জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু জাঙ্কুক কাঁদতেও পারছে না। জাঙ্কুক নিজের রুমে গিয়ে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। সো গাইস, দ্যাটস ফর টুডে, আর সরি লেট করে ভিডিওটা দেওয়ার জন্য, আমার শরীরটা আসলে ভালো নয় আর একসাথে আমি ওর জন্য দুটো ভিডিও মেক করতেও পারি না। তো একটু প্লিজ ক্ষমা করে দিই, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই
yönetiyor. Yani annem buraya